মনির মধ্যে আমাকে ব্যাস বলে জানিও জলের মধ্যে আমাকে মৃদুরস ভাবিও বৃক্ষের মধ্যে আমাকে অশ্বত জানিও যোগের মধ্যে আমাকে শিব জানিও তাই গগনেতে আমি নক্ষত্র রূপে বিরাজিত হব সর্বদা আর হস্তির মধ্যে আমাকে ওরাব জানিবে সংসারে রাজা প্রজাগণের মধ্যে আমাকে রাজে কিন্তু ভাবিবে সংসারে ওর বহু দিনের অতীতকতার আরে আমার মনে পড়ে
তোমার সুনো কান পাতিয়া তোর কাছে যাব নাচে তোমার সুনো কান পাতিয়া আর কান যখন আছে তোমার সুনো কান পাতিয়া তোর কাছে যাব নাচে তোমার সুনো কান পাতিয়া আর ধীরে ধীরে তোমার কাছে বলিব ভুলিয়া আর ধীরে ধীরে তোমার কাছে বলিব ভুলিয়া এগুলি কিন্তু সকলেই কিন্তু ব্যাসের রচনা, এগুলি সকলেই কথা বলেছে কে? ব্যাস। সরস্বতী নদীর তীরে বসিয়া, কোন নদী? সরস্বতী নদী। সরস্বতী নদীর তীরে বসিয়া গণেশ কিন্তু লিখেছিল তাই, তিনি হলেন পার্বতী নন্দন, সে পুরাণে ববে দেখতে পায়। আসলে ব্যাসের তেমন কিন্তু জ্ঞানও ছিল না, লেখাপড়াও ছিল না, ছিল না। তবে তার ভিতরে একটা প্রজ্বলিত জ্ঞানের আলো ফুটে উঠেছিল বিধায় আমার দেবাদিদেব মহাদেবের আদেশে সরস্বতী কৃপা করেছে বিধায়। এই লেখার সামর্থ্য তার হয়েছে, একটু ভালো করে বুঝে নেবেন। অর্থাৎ ব্যাসে লেখাপড়া জানতো না, তেমন কোন শিক্ষা বিদ্যা ছিল না, জানবে কোন থেকে? দরিদ্র ঘরে তাহার জন্ম হয়। আমি আবার ব্যাস না, আমি ব্যাসের পক্ষে নিয়ে কথা বলছি। উনিও কিন্তু কৃষ্ণ না, যদিও বা দেখতে কালার টালার আমার চিকন খালা মত, আপনি এটা কিছু মনে করবেন না। আমি রসিক করে তোমাকে বলেছি, একটু আনন্দ করে বলেছি, গুরুকে সবকিছু বলা যায় যদি অন্তরে যদি ভক্তি আর ভালোবাসা অটুট থাকে। তুই গরিব করে সন্তান ছিল বিদায় ব্যাস, লেখাপড়াও জানতো না, বলে দেনি আর তেমন পয়সা করিয়ে খরচ কর। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে, বাংলাদেশ না পৃথিবীর মধ্যে নব রত্নের মধ্যে একটি রত্ন হলো লেখাপড়া ছাড়া যিনি পণ্ডিত উপাধি পেয়েছিলেন, যার নাম কালিদাস। কালিদাস পণ্ডিত কিন্তু লেখাপড়া জানতো না, তিনি কিন্তু সরস্বতী কৃপায় কি পেয়েছিল জ্ঞান। তেমনি বেদব্যাস শিবের অনুরোধে সরস্বতী কৃপাতে ব্যাসের অন্তরে একটা জ্ঞানের আলো জেলে উঠে। ওই জ্ঞানের আলো যখন জেলে উঠে তাই বুকে যেমন মন্থন করিলে মাখনের উৎপত্তি হয়, তেমন সমস্ত শাস্ত্রকে মন্থন করিয়া আমার বেদব্যাস সরস্বতী নদীর পাশে বসিয়া পার্বতী নন্দন গজানন অর্থাৎ গণেশ ঠাকুরকে আনয়ন করিয়া বলেছিল যায়, আমি কৃষ্ণ কথা লিখার ক্ষমতা নাই, বলার ক্ষমতা আছে, ওরে আমার পার্বতী নন্দন তুমি একটু দয়া করে লেখো সর্বদা। মা কলে বুঝতেন না, আমি সহজ করে বোঝার জন্য চেষ্টা করছি, একদম ইজি করে। হ্যাঁ, অর্থাৎ আমার লেখার ক্ষমতা, আমার লেখার ক্ষমতা নেই, বলার ক্ষমতা আছে,
তো পার্বতী নন্দনকে স্মরণ করে সমস্ত কথা উত্থাপন করে গণেশে যখন লিখে গণেশ তার মধ্যে একটা ব্যারিকেড দিয়ে দেয় অর্থাৎ আপনার সাথে আমার একটা কথা হয় একটা সত্য অবলম্বন হয় অর্থাৎ জানানে এলো তো সত্যটা কি অর্থাৎ বলছে হে ব্যাসদেব আবার ব্যাসের এক নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের এক নাম কি কৃষ্ণ দ্বৈপায়ন কৃষ্ণ দ্বৈপায়ন আবার এক প্রকার বলা হয় বেদব্যাস বেদকে রচনা করেছে বিদে তার নাম বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়ন কেন বলা হয় অর্থাৎ তিনি কৃষ্ণ বর্ণ জন্ম বিধায় তাকে কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয় দ্বিতীয় কৃষ্ণ সেটা মানুষে বুঝবে না তেমন এজন্য কৃষ্ণ দ্বৈপায়ন বলা হয় এইভাবে যখন বেদব্যাসে গণেশের সাথে যখন কথোপকথন হয় গণেশ ঠাকুর ব্যাস মুনিকে বলে মুনিবর তুমি বলিবে আমি লিখিব তবে তোমার বলার মধ্যে যদি কোনো জায়গায় শেষ হয়ে স্থির হয় অর্থাৎ কথা হইতে হইতে থামি না জানি তো কোনো জায়গায় যদি তুমি বলতে বলতে যদি তোমার কথা যদি থেমে যায় সেখানে আমার কলম আমি ভেঙে দেব ভেঙে দেব মনি ইতিমধ্যে কথাই আমার শেষ যেন যশোর হাসে যারা মার্ডার কেসের আসামি তারা রায় যে কিরিমি তারা কলমে দেখুন না হনদিন তারা যেতে লাল হলম দিয়ে রায় ঘোষণা করিব রায় ঘোষণা গরণের পরে কলমে মাগিয়ে নেই তুমি যশে এবং রায় বে ভাষে অনর পরে এ কোড় ভিতর যশি বা তাকতিবে ঠাসবা দিয়ে দিব অন্য জায়গায় এমন পার্বতী নন্দন করেন বলছে ব্যাস তুমি বলতে পারো বলতে বলতে যদি তুমি স্থিতি হয়ে যাও সেখানেতেই আমার লেখা সমাপ্ত হইবে দ্বৈপায়ন অর্থাৎ বেদব্যাস চার বেদ চৌদ্দ শাস্ত্র আঠারোটি পুরাণ বাষট্টি হাজার গ্রন্থ বায়ান্ন তন্ত্র একষট উপনিষদ চৌষট্টি লক্ষ শ্লোক বাষট্টি সিদ্ধান্ত কলা বলার পরে যখন স্থিতি হয়ে যায় তখন আমার গণেশ ঠাকুর লিখার সময় ইতি দিয়া ইতি মানি শেষ করে তখন ব্যাস আবার বলে প্রভু কথা তো শেষ হয়নি বলে কেন বলে পৃথিবীর সমগ্র জলকে যদি কালি বানানো হয় পৃথিবীর ভানি বিয়ে যদি দুয়ার খালি বানান ধরে পৃথিবীর সমগ্র বৃক্ষকে যদি কলম বানানো হয় আমার কৃষ্ণ কথা হরি কথা গোবিন্দের কথা লিখতে 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 শেষ হবে না কবু মিথ্যা অনন্ত মহাসমুদ্রের অনন্ত কোটি বালুরাশি আছে একটি বালুরাশি সম কথা ব্যাস এখনো লিখিতে কিন্তু শেষ করিতে পারে না ববে কত প্রভু অনন্ত কোটি হতা রই গি আর মাত্র এই যোগ্য বালু কোন পরিমাণ হতা হইন্য ভরণে কেন করে শেষ করে দিলেন তোমার সাথে আমার প্রতিজ্ঞা ছিল তাই যেখানে তুমি স্থিতি হবে সেখানে আমার কথা সমর্পণ হবে বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মনে ভালো
ব্রজবাসী নৃত্য করে খালা সোনা লইয়া তোমার কাছে ববে জানতে চাই হজ্জায় আগামী কাল নতুন যুদ্ধ আরম্ভ হয়নি এখন যুদ্ধক্ষেত্র না শুধু খালি শুধু মরুভূমি কিচ্ছু নাই এডুকো সামনে দুটো বটবৃক্ষ আছে এখন যুদ্ধ এবার আগের দিন দেখেছি এর একখান শ্মশান জলের শ্মশান জল জন্য শ্মশান খুঁড়ি ফেলিয়ে দেয় এখন আবার যুদ্ধ নয় কিছু নয় খালি মাত্র যুদ্ধ লই যাইবু এডে বিদ্যুৎ দেখেছি আগের দিন একখান শ্মশান জলের জল ন খুঁড়ি ফেলিয়ে তার ভিতরে কি ঘটনা কাশীরাম দাসে কহে শুনে ভিন্নবান কথার মধ্যে তাৎপর্য তো যথেষ্ট আছে ভাই তবে তুমি যেমনই প্রসাদ দিবে আমি তেমনি মাথায় ফেতে নেব কারণ আইলাম যে বাজি ফানির মতো গো মানুষ যে ভাত্র ধারণ করন এই ভাত্র রঙিয়ান ধারণ করি ফারি তাইরম খসন লুসন তন্তু মেনারম শুধু হতার মধ্যে গরম আছে ভাই এই কথাটা মূল তত্ত্ব বলিলে কারণ তুই ব্যাগিনে বিতুল আর লই রাইও তোর যুদ্ধই এম ব্যাগুনে দেখিবার আগুতি দেখি যখনে এই লড়াইয়ের হো দেখি দে আনি আ দেখি আ দহাই যো নি কেও রে চিন্তা কর ববে যাবার সময় একটা রসের কথা বলিব কিন্তু মায়ার রসন সনাতনে কতগুলি বিধান আছে মানুষ যদি মারা যায় ই লিখি দেরি বাজি হয় আর মানে তব অরিজিনাল হন হওয়ার সত্য গান হন হওয়ার বলে কইবে ঠিক না ঠিক না হও দেখি হবু তো অনুচিত কথা হইন না পারিবে না তারা তখন মানিব তারা এন তারা যদি উনি হবু দেয় তার নামে খেয়েছে দেয় এখন আর হইতে যে শাস্ত্র খরচের ব্রাহ্মণ দশ দিন কত্রির নাকি বারো দিন বৈশ্যের পনেরো দিন শূদ্রর এক মাস মাতা পিতা মারা গেলে নাস্তিক ব্রহ্মচর্য পালন করে এখন এই এই এক মাসে ঠিক আছে এখন আলা দেখি দিস আলা এই মরাতুন বিয়ালা বড় এখন বিয়ালাকে এক মাস তাহা বড় এখন এনকে এক মাস মানা করে বোধন একুশ দিন ঘুরি ফেলে মানে মর্তনীয় পাতি করে একুশ দিন না একুশ দিনও বোধন হামা ফেলে এখন এবার তিরিশ দিন কে মানছি এবার দশ দিন মানি না পারে না চিন্তা কর চাই না আমাদের মাঝে কতগুলি ধর্ম আছে অর্থাৎ দেখার দেখার ধর্ম অর্থাৎ এখন শাস্ত্র আছে জানো পূর্বপুরুষ মাননি অনমান্ত আর হতা কি না আছে এই এই সামাজিক ধর্ম অর্থাৎ আর সমাজ থেকে ধরা না এটা এই হল ব্যাধীয় নিয়ম ন শাস্ত্র নিয়ম ন আর হতা কি না আছে আচার এ ধর্ম অর্থাৎ শাস্ত্র বিধান মতে যাক এটা হচ্ছে সনাতন শাশ্বত সত্য যে জি এম মানে এম রাইট বলি হল তবে ভগবানের দেখা সাথী আরা যে করি না কেন মুক্তির হোক আছে রসের কথা জিজ্ঞাসি বাবা দশ দিন বারো দিন পনেরো দিন তিরিশ দিন অসহান্তে দিয়ে হেম গর্বে তাম্র পত্রে দিল বই নম তিল্লুটের ভিতর ফানি দিয়ে
ব্রাহ্মণ পণ্ডিত হতো অনেক কানা করে কি দিবেন হ্যাঁ দিবেন হনে ব্রাহ্মণ হন অনর আত্মীয় ন সজন ন বন্ধু ন বান্ধব ন জ্ঞাতীয় ন বর্ণ ন কিন্তু বাক্যবাচক ব্রাহ্মণ হতো কি ব্রাহ্মণ কি এক কানা করে হাঁদো এটা সারা দিন হাইন্দের জন্য হুয়াশা মায়ের খান জাবত জীব ব্রাহ্মণ হইবের হজ পণ্ডিত হইবের হজ জীবে গড়ার অর্থাৎ বাক্য আছে ব্রাহ্মণ ব্রাহ্মণ তিল যে তুদ্ ই ব্রাহ্মণ হতো তুই কেন করে হাঁদ বিহিত বিধান অবশ্যই লাগে কিছু ফারস বা নভারিস মা মা বড় হয়নি তিল নলে উৎসর্গ তিল দান এত বড় দান মায়ার জটরে তিল